সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক, মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। একমাত্র সন্তান 5 বছর বয়সী মাহির সরওয়ার মেঘ। কি হয়েছিল এই পরিবারটির সঙ্গে? 11 ফেব্রুয়ারি 2012 পশ্চিম রাজাবাজারের 58/A/2 নম্বর বাড়িতে খুন হন সাগর রুনি। সাগর রুনির বাসায় গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন 48 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে। প্রথম তদন্ত সংস্থা থানা পুলিশ 12 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত শেরেবাংলা নগর থানা তদন্ত করে। 13 ফেব্রুয়ারি 2012 সালে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব কাজ করা সম্ভব না, তবে আমি খুব আস্থা নিয়ে বলতে চাই তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে। প্রথম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল 13 ফেব্রুয়ারি 2012। দ্বিতীয় তদন্ত সংস্থা ডিবি 62 দিনের মাথায় 18 এপ্রিল 2012 সালে তদন্তে ব্যর্থতা স্বীকার করে ডিবি। তৃতীয় তদন্ত সংস্থা র‍্যাব হাইকোর্টের নির্দেশে 18 এপ্রিল 2012 সাল থেকে কাজ শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। 50তম তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ছিল 22 এপ্রিল 2018। এই খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন 8 জন। তারা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মোহাম্মদ সাঈদ, মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, সাগর রুনির বাসার নিরাপত্তা প্রহরী এনামুল, পলাশ রুদ্র পাল এবং রুনির বন্ধু তানভীর রহমান। গ্রেপ্তার 8 জনের মধ্যে 5 জন বক্ষবাধী হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণচন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি। সাগর রুনি হত্যা মামলায় গ্রেপ্তার 8 জনের মধ্যে 6 জন কারাগারে, জামিনে রয়েছেন 2 জন। তারা হলেন নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পাল এবং তানভীর রহমান। আদালতে র‍্যাবের পক্ষ থেকে প্রথম অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয় 11 আগস্ট 2014 সালে। আদালতে র‍্যাবের পক্ষ থেকে দ্বিতীয় প্রতিবেদন জমা দেওয়া হয় 18 সেপ্টেম্বর 2014 সালে। আদালতে র‍্যাবের পক্ষ থেকে সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন জমা পড়ে 5 অক্টোবর 2020 সালে। এই জোড়া খুনের মামলায় ছুরি, বটি, কাপড় টাঙানোর দড়ি সহ 23টি আলামত জব্দ করা হয়। সাগর রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে উচ্চ আদালত হতাশা ব্যক্ত করেন। 27 অক্টোবর 2019 সালে উচ্চ আদালত শুনানিতে বলেন, তদন্ত শেষ হবে কবে? তদন্ত কি অনন্তকাল ধরে চলবে? এখন পর্যন্ত 7 জন তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করেছেন। সাগর রুনি হত্যাকাণ্ডের 9 ধরনের আলামত ডিএনএ টেস্টের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 2টি ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছে র‍্যাব। হত্যাকাণ্ডের জব্দ করা আলামত থেকে 2 জন অজ্ঞাত পুরুষের ডিএনএ মিলেছে বলে আদালতকে জানিয়েছে র‍্যাব। ফৌজদারি কার্যবিধির 161 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে 160 জন সাক্ষীর। 7 আগস্ট 2023 র‍্যাবের তদন্ত প্রতিবেদন জমার তারিখ 100তম বারের মতো পেছায়।